আপনারা দেখছেন আজকের আলাপন প্রিয় দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ আছে আলাপনে যারা এই মুহূর্তে এই সামনে বসেছেন তাদের জন্য আবার বলছি আজকের অনুষ্ঠানে অতিথি হচ্ছেন আমার দিকে রয়েছেন এনআরবি ব্যাংক লিমিটেডের এমডি এবং সিও জনাব জনাব মফলিসুর রহমান এছাড়া আমাদের সাথে এইমাত্র যোগ দিয়েছেন আমাদের সাথে এনআরবি ব্যাংক লিমিটেডের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস মিস্টার আফতাব মাহমুদ তো আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে কাছে শুনছিলাম যে এনআরবি ব্যাংক আপনারা করেছেন যারা প্রবাসে আছে তাদের জন্য আসলে এই উদ্যোগটা এত ভালো একটা উদ্যোগ যে আপনারা গ্রহণ করেছেন কেমন সাড়া পাচ্ছেন এই আপনারা ডেফিনেটলি এই আমরা প্রথমত এখানে আজ আমার আমরা তো প্রথম আজকে লন্ডনে আসলাম যে এন যারা আছে বাঙালি আমাদের ভাই বোনরা আমরা তাদের মাঝে আমাদের যে এই এন আর হয়েছে এই খবরটা এবং আমরা কি কি নিয়ে আসবো আগামী সামনে যে প্রোডাক্ট এবং সার্ভিস প্রোপোজিশনগুলো এগুলো জেনে তারা খুবই উৎসাহিত এবং তারা আসলে এই প্রবাসীরা তো বিশেষ করে দেশে টাকা পাঠানো বা দেশের ব্যাংকিং প্রসেস বা প্রোডাক্ট এগুলা সম্বন্ধে খুব একটা জ্ঞাত না তো এগুলোকে তুলে ধরতে হবে আমাদেরকে তাহলেই কিন্তু আমাদের দেশে এই ইনভেস্টমেন্টগুলো যাবে আরকি আপনার কাছে আবার আসবো আপনার কাছে যাচ্ছে যে আপনারা এখানে এই ব্যাংকটাকে আরেকটু প্রসারিত করার জন্য বা সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্র্যান্ডিংয়ের কিক কি কাজ করছে আমরা যেমন এই যে এই ইংল্যান্ডে এসেছি এখন একটা রোড শো বা একটা এঙ্গেজমেন্ট মার্কেটিংয় পার্টস হিসেবে যেখানে আমরা ডাইরেক্টলি অনেক ধরনের কনজিউমারের সাথে মিট করতে পারবো আমরা এর জন্য কিছু রোড শো করছি ব্রিকলাইনে আপনার বাংলা টাউনে করছি আগামীকাল আছে সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত মুসলিম সেন্টারে সো এরকম বিভিন্ন জায়গায় আমরা কিছু রোড শো করছি প্লাস কিছু কনফারেন্স অ্যাওয়ার্ড সেরেমনি উই হ্যাভ স্পন্সর যেখানে হাই লেভেল হাই নেটওয়ার্ক যারা ব্রিটিশ বাংলাদেশি আছে তাদের সাথে আমাদের একটা যোগাযোগ বা এঙ্গেজমেন্ট হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমরা আগামীকাল কারি অ্যাওয়ার্ড ফাংশনেও উই আর স্পন্সর ওয়ান অফ দ্য পার্ট অফ দ্যাট সো ওইখানেও আমাদের দেখা যাবে যে যারা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে যারা আছেন যে সব আছেন তাদের সাথে আমাদের একটা এঙ্গেজমেন্ট হবে সো এর মাধ্যমে আমরা আমাদের যে ফাইনান্সিয়াল ব্র্যান্ড এনআরবি ব্যাংক এবং তার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এন্ড সলিউশন সম্পর্কে তাদের কাছে তুলে ধরব এবং তারা একটা যোগাযোগের মাধ্যম খুঁজে পাবে এখানে তো আরো অনেকগুলো ব্যাংক আছে জি হ্যাঁ তো ঠিক প্রতিযোগিতার বাজারে যদি বলি তো আপনারা কি চিন্তা করছেন যে আপনারা কতখানি পারবেন মনে হচ্ছে আমরা অনেক আশাবাদী বিকজ উই আর দ্য ফোর্থ জেনারেশন ব্যাংক এবং এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে এসে আমরা চেষ্টা করব যে যতটুকু লেটেস্ট এখানে প্রসেস বলেন পলিসি বলেন অ্যাট দ্য সেম টাইম টেকনোলজি বলেন সব কিছু মিলিয়ে আমরা আপডেটেড সব কিছু এখানে এস্টাবলিশ করতে চাচ্ছি যার মাধ্যমে উই ক্যান ডিফ্রেন্সিয়েট আওয়ারসেলফ ফ্রম আদার ব্যাঙ্কস এবং হয়তো আমাদের এম ডি সাহেব একটু আগে বলেছিলেন যে চেয়ারম্যানের ড্রিম কিভাবে এটাকে আমরা এনআরবি ফোকাস অ্যাট দ্য সেম টাইম অল কমার্শিয়াল অ্যাসপেক্টগুলোকে কালেক্ট করব। আর তিনটা জিনিস আমরা খুব জোর দিচ্ছি একটা হচ্ছে অবভিয়াসলি ব্র্যান্ড এখন টেকনোলজি বলতে শুধু সিস্টেম না হোল টেকনোলজি যত ধরনের পার্ট আছে অনলাইন ব্যাঙ্কিং ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং এই ফ্যাসিলিটিসগুলো নিয়েও আমরা আসবো যেটা হয়তো খুব অদূরেই আমাদের অন্যান্য ব্যাঙ্ক থেকে নিজেদেরকে আলাদা করে ফেলবে আপনারা অনেকগুলো সেবার কথা বলছেন কোয়ালিটি পিপল পিপল বলতে বলছি যারা ইন্ডাস্ট্রিতে এখন বেস্ট ইন ক্লাস এবং বিভিন্ন যাদের স্কিল নলেজ এবং এক্সপার্টিজ অনুযায়ী যারা আছেন তাদেরকে এই ব্যাংক কিন্তু হায়ার করছে নট লাইক যে নেপোটিজম বা ওইভাবে কিন্তু না তাদের এক্সপার্টিজের বেসিসে মেরিটের বেসিসে দে আর হায়ার অ্যান্ড দেয়ার টপ ইন দ্য ক্লাস সো ওইভাবেই কিন্তু আমরা এই টোটাল এমপ্লয়ি বাঞ্চটাকে সাজানো হচ্ছে অ্যান্ড আপনারা জানবেন যে এমপ্লয়িজ দ্য ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ভালো পিপুলরাই কিন্তু ভালো সার্ভিস দিবে ভালো প্রোডাক্ট ইনোভেশন করবে সো ওই দিকটায় আমরা বেশি নজর দিচ্ছি এইখানে যে আপনারা যে প্রোগ্রামগুলো করছেন তো এই প্রোগ্রামগুলো আপনারা যেভাবে কন্টিনিউ করেছেন বা করছেন কেমন মনে হচ্ছে যে আসলে না আমাদের বেশ সারা পাচ্ছে অনেক কোয়ারিজ আসছে এখানে আমরা প্রথম এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একটা যেহেতু মানুষ আগে জানতো না তো মানুষকে জানানোই আমাদের মূল উদ্দেশ্য তো এখন বিভিন্ন এরিয়াতে আমরা একটু আগেই বললাম যে বিভিন্নভাবে আমরা কমিউনিকেশানগুলো করছি এই যে আজকে ইভেন মিডিয়াতেও যেটা হচ্ছে এটাও কিন্তু একটা পার্ট অফ কমিউনিকেশান আমাদের সো অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন ফিউচার আমাদের প্ল্যান আছে যে এখানে অফিসিয়ালি আসবে আমাদের সেলস টিম থাকবে সো আমাদের হয়তো এক্সচেঞ্জ হাউসেস থাকবে ইন ফিউচার সো তখন আরও এটা আমরা পাকাপোক্তভাবে মানুষকে আরও কাছে তো গ্রাহকরা যে আপনাদের সাথে যোগাযোগ করবে যে সেলস পিপলদের সাথে সেটা কিভাবে হবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি এখন আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ইনফো আছে ইমেইলের মাধ্যমে প্লাস ফোন নাম্বার অল কন্টাক্টস অ্যাড্রেস এখানে ওয়েবসাইট একটু বলবেন দর্শকরা www.nrbbankbd.com আচ্ছা

এনআরবি নিয়ে সরকাররা প্রথম থেকেই সরকার পক্ষ বলেন বিরোধী পক্ষ সবাই কিন্তু একটা কনসার্ন কারণ এনআরবি আমি যেটা শুরুতেই বলেছি আমার বক্তব্যে যে এনআরবিদের রেমিটেন্স আজকে আসার ফলে কিন্তু আজকে বাংলাদেশ বাংলাদেশের রিজার্ভ পেরেছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এবং এটা সবার জন্যই দায়িত্ব এটার পৃষ্ঠপোষকতা বা এটাকে ঠিকভাবে মেনটেন করা তো এখন যেটা হয়েছে যে আমাদের বর্তমান গভর্নর সাহেব ডাক্তার আতিয়ার রহমান উনি কিন্তু সম্পূর্ণ মানেভাবে আমাদেরকে সাহায্য করেছে আমাদের সাপোর্ট দিচ্ছে স্ট্রং সাপোর্ট এবং ওনারই ওনারও ইচ্ছা যে এই এনআরবিদের যে ওয়েলথ বাইরে পড়ে আছে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোকে এনশিওর করা প্রোডাক্ট ডেভেলপ করে এই টাকাগুলো দেশে আনা এবং এটা কিন্তু খুবই দরকার আমাদের তো দেশ তো এখন একটা অরাজকতা চলছে যা হোক আমাদের শেষ সরকারের শেষ সময়ে তো এই সময়ে এসে আসলে এত চ্যালেঞ্জ আপনারা হাতে নিয়েছেন ডেফিনেটলি এটা একটা বিশাল চ্যালেঞ্জ এবং একটা ব্যাংকে প্রতিষ্ঠা করা এবং সেটা ঠিকমতো প্রোডাক্ট ডেভেলপ করা প্রসেস করা সার্ভিস দেওয়া সব কিছুই একটা চ্যালেঞ্জ এবং সব কিছুর প্রধান যেটা হলো যেটা আমার কলিগ বললেন যে পিপল পিপল সিলেকশন একটা যে কোনো একটা পজিশন সেটা ব্যাংক বলেন হসপিটাল বলেন ইন্স্যুরেন্স বলেন বা এনি কর্পোরেট বিজনেস হাউস বলেন পিপল ইজ দ্য মেইন পারসন হু উইল রান দ্য শো তো আমাদের প্রথম যেটা হলো যে আমরা রাইট পিপল নিচ্ছি আমরা আমাদের রিক্রুটমেন্টগুলো এবং যেইগুলো ব্যাংক যেমন স্ট্যান্ডার্ড চার্টার বলেন এইচএসপিসি বলেন এরা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এখান থেকে আমরা আমাদের স্টাফগুলো কালেক্ট করছি দ্বিতীয়ত যেটা হলো যে আপনি যে প্রশ্নটা আমি সেটাই আসি যে সরকারের সাহায্যটা কিন্তু আমরা যখনই কোনো অনুমোদন চাচ্ছি বা কোনো হেল্প চাচ্ছি সরকার সরকার মানে বাংলাদেশ ব্যাংক যে বাংলাদেশ ব্যাঙ্ক তো সেটা আমাদের দিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই সেক্টরটা ডেভেলপ করবে এখন তো লিকুইডিটি ক্রাইসিস বলছে অনেকে তো এটাকে আপনার না লিকুইডিটি ক্রাইসিস কিন্তু দেশে নেই এখন এই মুহূর্তে গত ছয় মাসে ব্যাংকিং সেক্টরে কিন্তু প্রচুর টাকা পড়ে আছে আপনার প্রায় বিশ পঁচিশ হাজার কোটি টাকার মতো লিকুইড হয়ে আছে এবং সেটার কারণটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট না দিলে আপনার গ্যাস ইলেকট্রিসিটি এগুলো সাপোর্ট যদি সরকার না দিতে পারে তাহলে তো মানুষ কোনো ইন্ডাস্ট্রিতে যাবে না মানুষ কোনো ইনভেস্টমেন্টে যাবে না তো সেখানেও কিছুটা আমাদের চ্যালেঞ্জ আছে দ্বিতীয়ত যে বর্তমান সিচুয়েশনে মানুষ একটু স্লো হয়ে গিয়েছে যা সবাই ইনভেস্টমেন্টের ঝুঁকিটা নিতে যাচ্ছে না এখন সিচুয়েশন অবজার্ভ করছে তো এই ধরনের সিচুয়েশন তো আমরা নতুন না আমাদের দেশে আমরা সব সময় ফেস করি তো এটা সে পার্ট অফ অল লাইফ এবং এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যারা প্রবাসে আছেন তো তারা আপনি একটু একটুকে বলছিলেন যে মানে তারা দেশেও লোন নিতে পারে লোন নিয়ে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনোখানে ওরা সেটা ইউজ করতে পারে তো সেটা কিভাবে সম্ভব আপনার কোন কোন বিষয়গুলো এখানে মাথায় রাখছেন প্রথমত যেটা আমি যে কোনো একটা কিছু করতে গেলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিজে কেউ হয়তো নিজের মূলধন দিয়ে করে কেউ ব্যাংকের সাহায্য নেয় সাধারণত ব্যাংকের সাহায্যেই করে ওঠে যে কোনো একটা প্রতিষ্ঠান কিন্তু ছোট থেকে বড় হয় আপনি যদি আজকে আমাদের দেশের সেই করতে দেখেন বা প্রাণকে দেখেন বা স্কোয়ারকে দেখেন যারা বড় বড় কোম্পানি স্পাহানিকে দেখেন এরা ছোটো থেকেই আসছে এবং এখানে ব্যাংকের সাহায্য দরকার আছে ব্যাংক কি সাহায্য দেবে ব্যাঙ্ক সাহায্য করবে হলো ফাইন্যান্সিং পার্টটা এবং ব্যাংক গাইড করতে পারে যেমন মডার্ন কনসেপ্টে ব্যাংকিং শুধু ফাইন্যান্স না আপনাকে গাইড করা আপনাকে ম্যানেজমেন্ট অ্যাডভাইস দেওয়া যে আপনি এটা করেন সেটা করেন এইভাবে সেট করেন আপনি কস্ট কীভাবে কমাতে কমায় আনবেন আপনার অপারেটিং কস্ট তো এইগুলো আমাদের বিদেশের কনভেনশনাল ব্যাংকে সম্ভব না যেটা আমরা এনআরবি ব্যাংক হয়তো আমরা দিব ইনশাল্লাহ দ্বিতীয়ত যে প্রশ্নটা ছিল যে আপনার লোন এখন লোনের ক্ষেত্রে যেটা হলো যে সেখানে অবশ্যই ঝুঁকি আছে আপনার আজকে বাংলাদেশে অনেক তর্ক বিতর্ক হয় ইন্টারেস্ট রেট নিয়ে এখানে আমি বলতে চাই যে ইন্টারেস্ট রেটটা কখন আমরা ব্যাংকাররা হাই করি রিস্ক ব্রেস প্রাইসিং বলে যেখানে রিস্ক বেশি সেখানে প্রাইস ইন্টারেস্ট রেটটা বাড়বে আরেকটা জিনিস হলো আর এটা তো ব্যাংক করে না এটা করে বাংলাদেশ ব্যাংক থেকেই না ইন্টারেস্ট রেট ফিক্স হয় ফ্রি মার্কেট ইকোনমিতে ইন্টারেস্ট রেট ব্যাংকে ফিক্স করে এবং সেটা সব ব্যাংকেরই কম বেশি একই লেভেলে থাকতে হয় এবং এখানে অনেক ম্যাট্রিক্স আসে অনেক কিছু নির্ভর করে যেমন এটার মধ্যে একটা ম্যাট্রিক্স হলো আপনার কস্ট অফ ফান্ড কত বা কস্ট অফ ডিপোজিট কত এখন আপনাকে আপনি যখন আমার কাছে ডিপোজিট দিচ্ছেন আপনি বলবেন বারো তা আমি আপনার ডিপোজিটটা নিয়ে আরেকজনকে তো লোন দিচ্ছি তো তাকে আমি তো বারো পার্সেন্ট আমাকে তো অন্তত পনেরো পার্সেন্ট আনতে হবে আমার তো স্প্রেড থাকতে হবে তো বাংলাদেশ সরকার যেটা বলে দেয় যে একটা স্প্রেড ফিক্স করে দেয় যে ফাইভ পার্সেন্টও বেশি রাখবেন না মানে আপনার কস্ট অফ ফান্ড অ্যান্ড ইন্টারেস্ট রেটের ভিতরে স্প্রেড ফাইভ পার্সেন্ট বেশি রাখতে পারবেন না একটা ব্যাংকের প্রতিষ্ঠানের যে কোনো একটা ব্যাংকের অপারেটিং কস্টও তো আছে সে কস্ট বাদ দিয়ে তারপরে তার মার্জিনটা প্রফিট মার্জিনটা থাকে তো এখন লোনের ক্ষেত্রে যদি আমি আসি যে লোনের ধরন একটা হলো স্মল স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজকে যদি আমরা ডেভেলপ না করি কর্পোরেট বডি তো বড় বড় আছেই এদের তো ফাইন্যান্সিংয়ের সমস্যা নেই প্লাস এরা নিজেরাও স্বয়ং চলে আসছে কিন্তু এই যে একজন ধরেন একটা বুটিক শপ দিবে বা একটা রেস্টুরেন্ট দিবে দেশে তার ধরেন পাঁচ লাখ টাকা দরকার সে তার কোনো সম্পত্তি নেই যে জামানত দিবে কারণ বাং একটা ট্র্যাডিশনাল কনসেপ্ট আছে যে কোলেটারাল সিকিউরিটি না দিলে ব্যাঙ্ক টাকা দেয় না তো এখন ধরেন এরকম প্রোডাক্ট আছে এখন বাংলাদেশে যে আপনাকে বাংলাদেশ ব্যাংক বলে দিয়েছে দশ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন আমি লোন দিতে পারি অবশ্যই লোনটা ইন্টারেস্ট বেশি হবে কারণ ঝুঁকি বেশি এখানে কারণ আপনার তো কোনো জামানত নেই আপনার যদি বিজনেস লস হয় ব্যাংকের সেই টাকাটা তো চলে গেল সেই ক্ষেত্রে কিন্তু অনেক সারা আছে আজকে এই লোনের ক্ষেত্রে কি ইন্টারনেট ব্যাংকিং সুবিধাটা আছে ইন্টারনেট ব্যাংকিং তো শুধু আপনার অ্যাকাউন্ট পরিচালনা করে ইন্টারনেট ব্যাংকিং এর থ্রুতে আপনি ফান্ড ট্রান্সফার করতে যদি এখান থেকে যদি উনি সেই লোনের জন্য अप्लाई করেন না এখান থেকে হবে না বিকজ আমরা কোনো বাইরে লোন দিতে পারি না ফিজিক্যালি যেতে হবে ফিজিক্যালি যেতে হবে কারণ বড় সিলেকশন এর ব্যাপার আছে যে কাকে আমি টাকাটা দিচ্ছি সেটা একটা ইম্পর্টেন্ট এবং কোন সেক্টরে দিচ্ছি এখন ধরেন যে কথার কথা যে বাংলাদেশে চাইনিজ রেস্টুরেন্ট ভরে গেছে এখন আমি ওখানে দিচ্ছি টাকা এ টাকাটা ফেরত আসবে কিনা ওখানে ডিমান্ড আছে কি না সেই রেস্টুরেন্টটা চলবে কিনা আপনি এখন একটা রেস্টুরেন্ট দিতে পারেন কিন্তু যেখানে রেস্টুরেন্টে কেউ লোকই যায় না এমন একটা জায়গায় দিলেন যে আপনার রেস্টুরেন্ট চলছে না আমি সেখানে আবার ফাইন্যান্স করলাম তো উনিও লস খাচ্ছে ব্যাঙ্কও লস খাচ্ছে তো এটা এখন ধরুন একজন প্রবাসী সে বাংলাদেশে যাচ্ছে সে বাংলাদেশে একটা কিছু করতে চায় সে ওখান থেকে তা ফাইভ মিলিয়ন পাউন্ড আনছে সে দেশ থেকে আরও কিছু টাকা নিবে নিয়ে একটা প্রজেক্ট করবে সেক্ষেত্রে অবশ্যই আমরা এগিয়ে যাব হ্যাঁ আজকে ধরেন এই যে পাওয়ার সেক্টরে বড়ো বড়ো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে অনেক প্রবাসীরা উদ্যোগ নিচ্ছে কিন্তু তো সেই এক্ষেত্রে গ্রাহকের কি শুধুমাত্র ডিপোজিট ব্যালেন্সটা থাকলেই হবে যে উনি লোনটা পেয়ে যাবেন না একটা লোন পেতে হলে যেমন স্মল স্মল একটা লোন পেতে হলে তার যে ট্রানজেকশন ছ মাসের ট্রানজেকশন দেখছি যে তার ক্যাশ ফ্লো কতটুকু হ্যাঁ তার ট্রানজেকশন কিরকম আছে তাকে এবং সেখানে আমরা তার পার্সোনাল গ্যারান্টি একজন রেফারেন্স লাগবে সে গ্যারান্টি দিচ্ছে যে টাকা সাধারণ গ্রাহকদের জন্য আপনারা কি কীভাবে সাধারণ গ্রাহকের তো একটা হলো যারা নর্মাল ব্যাংকিং বিভিন্ন প্রোডাক্ট সেভিংস অ্যাকাউন্ট খুলবে ফিক্সড ডিপোজিট করবে তারপরে ডিপোজিট পেনশন স্কিম করবে যে মান্থলি একটা দিয়ে বছরে পাঁচ বছর পর একটা বড় ডিপোজিট পাবে এই ধরনের হলো সাধারণ এবং তাদের জন্য সার্ভিস তারপর তারা রেমিটেন্স পাঠাবে রেমিটেন্স আনবে তারপর তাদের ছেলেমে বিদেশে পড়বে স্টুডেন্ট রেমিটেন্স পাঠানো এই যে অল টাইপ অফ সার্ভিস উইল প্রোভাইড আপনাকে গ্রাহকদেরকে নিয়ে কি কোনো রকমের গ্রুমিং করে থাকেন যে আমাদের পরিকল্পনা আছে এবং সেটার জন্য যেমন আপনার গ্রাহককে এডুকেট করা প্রোডাক্ট সম্বন্ধে গ্রাহকের ফিডব্যাক নেওয়া যেমন আমি আপনাকে বলি যে আমরা এই বিদেশি ব্যাঙ্কগুলোয় প্রথম যখন আমি ওই ব্যাঙ্কগুলোতে ছিলাম মিস্ট্রি শপার একটা কথা আছে তো মিস্ট্রি শপার মানে যে আপনাকে আপনি যে সার্ভিসটা পাচ্ছেন আমার ব্রাঞ্চ থেকে এখন ব্রাঞ্চের লোক তো বলবে আমি ভালো দিচ্ছি তো আপনার কাছ থেকে একটা থার্ড পার্টি এসে জানবে যে এই যে আপনি টাকাটা তুললেন বা টাকা একটা ড্রাফ পে অর্ডার বানালেন আপনি কতটুকু হ্যাপি আপনার কি সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট মেনটেনেন্সে আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে কিনা এই রেজাল্টগুলো আমরা হেড অফিসে বসে নিব নেওয়ার পরে ওইভাবে আমার যে যারা এমপ্লয়ী আছে তাদেরকে ট্রেনিং দেওয়া তাদেরকে এডুকেট করা কারণ প্রোডাক্ট নলেজ যদি না থাকে সে কখনোই ভালো সার্ভিস দিতে পারবে না আবার সার্ভিস জানতে হবে তার প্রসেস নলেজ জানতে হবে আপনি হয়তো আজকে আসলেন আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললেন আপনাকে হয়তো আমি একটা চেক বই দিব তো এখন চেক বইটা কি সাথে সাথে দিব নাকি দু দিন পরে দিব সেটা বলে দিতে হবে তো যে আপনি স্যার কালকে এসে চেক বইটা নিয়ে যান কিন্তু দেখা গেল প্রসেসে লেখা আছে এটা আমাদের প্রসেসে আছে যে দুই দিন পর চেক বই নেবে তো ভদ্রলোক পরের দিন এসে দেখলো যে চেক বই আসেনি তো দিস ইজ এ ব্যাড সার্ভিস এটা মিসকমিটমেন্ট তো এগুলোকে ট্রেনিং দেওয়া সব কিছু এক আমি যেটা প্রথমেই বলেছি যে পিপল ইজ দ্য মেইন চ্যালেঞ্জ একটা মানুষ যদি ঠিকমতো প্রোডাক্ট নলেজ প্রসেস নলেজ থাকে ওয়েদার হি ইজ ইন দ্য ম্যানুফ্যাকচারিং ইউনিট ওয়েদার ইজ ইন দ্য সার্ভিস ইউনিট সার্ভিস সেন্টার সেক্টরে তাহলে অটোমেটিক সার্ভিস হবে এবং সেখানে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স আপ করতে হবে যে সে খারাপ সার্ভিস দিলে তার পানিশমেন্ট আছে মেবি তাকে হয়তো চাকরিচ্যুত করব না তাকে যত তাদের কুইক সার্ভিসটা দেয়া আছে আমরা এটা নিয়ে আরো অনেক কথা বলবো একটা বিরতিতে যেতে হচ্ছে আর প্রিয় দর্শক আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি কোথা যাবেন না আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখছেন আজকের আলাপন